নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এসসিএফ গপ্পসপের আসরে। আশা করছি আপনারা সকলে আমাদের এই অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, খারাপ বা ভালো, তা আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদেরকে আমরা কোনো রকম জোর করব না লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করার জন্য। এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই শুধুমাত্র আপনাদের বিনোদন দ্বারা আনন্দিত করতে। আজকের গল্প দেবাশিস দত্তের লেখা তন্ত্র। এই গল্পটি আমরা নিয়েছি অধ্যয়ন পাবলিকেশনের প্রকাশিত তন্ত্র গল্প বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং মিউজিক ডিজাইনে রয়েছি আমি সোমনাথ চক্রবর্তী। ছোটবেলায় কোনো এক লেখকের লেখা পড়েছিলাম গয়েশপুরের কথা। গয়েশপুরে নাকি ভূতেদের স্বর্গরাজ্য, সাধারণ মানুষের মতোই তাদের উপস্থিতি। সেই লেখা পড়ে আমার খুব মনে হতো বড় হলে একদিন গয়েশপুর যাব। বড় হবার পরে সেই সুযোগ এসে গেল। একটি কাজে আমাকে একবার কিছুদিনের জন্য গয়েশপুর যেতে হয়েছিল। কাউকে চিনি না আমি সেখানে। আমার অফিসের একজন একটা বাসা খুঁজে দিয়েছিল। বাসার মালিক আমার হাতে চাবিটি দিয়ে বললেন, থাকেন এখানে যতদিন খুশি, তবে তবে কি, রাত বিরতে বাসায় নানা রকমের শব্দ শোনা যায়, তা নিয়ে ভয় পাবেন না। কিসের শব্দ? ভদ্রলোক কেমন একটা কাজ ঝাঁকুনি দিয়ে বললেন, লোকে বলে ভূতেরা, তবে কখনো কারোর ক্ষতি করে না। পরিষ্কার দিনের আলোয় কথা বলছি, ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো সে বলার নয়। আমি ভদ্রতার খাতিরে হাসি গোপন রেখে বললাম, ক্ষতি করলে আর কি, আমার কি আছে ক্ষতি করার। ভদ্রলোক চোখ কুচকে বললেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? আমি মাথা নেড়ে বললাম, ভূত, প্রেত, জিন, পরী, রাক্ষস এবং খক্ষস, এই ছয়টি জিনিসে আমার কোনো বিশ্বাস নেই। মানুষ চাঁদে গেছে সেটাও অনেকে বিশ্বাস করে না, কিন্তু ভূতে ভয় পায় এমন অনেক লোক আছে, সেটা জানেন তো? জানি, তবে আমি তেমন লোক নই। বাজি ধরে লাশ কাটা ঘরে আমি রাত কাটিয়েছি। বাহ, চমৎকার। রাত বিরতে খুটখাট শব্দ শুনলে মাথা ঘামাবেন না সেটা নিয়ে। ইদানিং কারোর কোনো ক্ষতি হয়েছে বলে শুনিনি। ইদানিং ক্ষতি হয়নি বলছেন, মানে আগে কখনো ক্ষতি হয়েছে? ভদ্রলোক আবারও কেমন কাজ ঝাঁকুনি দিয়ে বললেন, সেটা অনেকে লম্বা গল্প, অনেক পুরুষ থেকে এই বাড়ি আমাদের, আমার ঠাকুর দাদার ছেলেবেলায় নাকি একটা বীভৎস কাণ্ড ঘটেছিল। আমার ঠাকুরদার বাবার সাথে কোনো এক তান্ত্রিকের গোলমাল বাধে, আর সেই তান্ত্রিকের পিসাজ সিদ্ধি ছিল, তার পোষা পিসাজ লেলিয়ে দিয়েছিল এই বাড়িতে। ছোট বাচ্চাদের নাকি কচমচ করে চিবিয়ে খেত সেই পিসাজ। অনেক কষ্ট করে সে পিসাজকে দূর করা হয়েছে, তা পুরোপুরি দূর হয়নি, এখনো রাত বিরেতে ফুটখাট শব্দ শোনা যায়। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এ বাসায় এককালে পিসাজ ছোট বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলত, সেটা শুনে আমি কেমন যেন দমে গেলাম। পিসাজ না হোক, কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই কোনো বাচ্চাদের ধরে নিয়ে গেছিল, কি ভয়াবহ ব্যাপার। ভদ্রলোক বললেন, তারপর তিন পুরুষ হয়ে গেছে, কখনোই কিছু হয়নি, ভয় না পেলেই হয়, শব্দ তো কত রকমেরই হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ভয় পাবো না।
ভদ্রলোক চাবিটি হাতে ধরিয়ে চলে যেতে যেতে বললেন, দক্ষিণ দিকের ঘরটি তালা মারা আছে, সেটার চাবি নেই। ঘরটি সবসময় তালা মারাই থাকে। সবসময়? হ্যাঁ, 100 বছরের উপরে হয়ে গেল। কখনো খোলা হয়নি? না। পিশাচদের দূর করার সাথে ঘরটার কি একটা সম্পর্ক আছে? খোলা নিষেধ। আমার বাবা বলে গেছেন যেন কখনো খোলা না হয় ঘরটা, আর খোলাও হয়নি। ঠিক আছে, আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম। বাসাটি অনেক পুরাতন, ইদানিং নানা রকম কার্যক্রমও করা হয়েছে, তবু স্থানে স্থানে পুরনো বাসার চিহ্ন রয়ে গেছে। বাসার দক্ষিণের সেই ঘরটিও দেখলাম। সেই ঘরটির দরজায় একটি মস্ত বড় তালা ঝুলছে, প্রাচীনকালের অতিকায় একটি তালা। দেখে ভক্তি এসে যায়। প্রথম দিন কাটলো আমার জিনিসপত্র টানাটানি করে, তাই ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল। খুব ক্লান্ত ছিলাম, বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম। ঘুম ভাঙল পরের দিন সকালে অনেক বেলাতে। ভূত বলে কিছু একটা বাসায় আছে সেটা আমার মনেই ছিল না। ঘুমের মাঝে শুধু একটা স্বপ্ন দেখেছিলাম। দেখেছিলাম যে আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজায় লাগানো সেই মস্ত বড় তালাটা ধরে আমি টানাটানি করছি। কেন এ স্বপ্ন দেখলাম কে জানে। পরের দিন রাতেও সেই একই স্বপ্ন দেখছি। বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানছি। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, যেন সত্যিই আমি টানছি। তৃতীয় রাতে আবিষ্কার করলাম স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি ঘুমের মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটিকে ধরে টানাটানি করছি। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস এর আগে আমার কোনোদিনই ছিল না। হঠাৎ কেন শুরু হলো কে জানে। ঘুম ভাঙার পর প্রায় অনেকক্ষণ সময় লাগে এটা বুঝতে যে আমি কোথায় কি করছি। যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটার সামনে দাঁড়িয়ে আছি, কেন জানি গায়ে একটা কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি আমি তালাটাকে ছেড়ে সরে এলাম, আর ঠিক তখনই প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভুতুড়ের শব্দ শুনতে পেলাম। শব্দটি ঠিক ঘরের ভেতর থেকেই আসছে, কেউ যেন লাথি মারছে ঘরের দেওয়ালে। একটানা অনেকক্ষণ শব্দটি হয়, তারপর থেমে যায়, তারপরে আবার হঠাৎ করে শব্দটি শুরু হয়। প্রথমে আমার কেন জানি একটা আতঙ্কের মতো হলো, ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালিয়ে যায়। কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজের সাহস জোগাল। ব্যাখ্যার অতীত কোনো জিনিস নেই, এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে একটু শান্ত করে সুইচ খুঁজে আমি বাতিটি জ্বালিয়ে দিলাম। সাথে সাথে এই ম্যাজিকের মতো ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল। আলোতে যাবতীয় ভুতুড়ে ও রহস্যময় জিনিসগুলি উবে গেল। ঘরটি ভালো করে দেখলাম, চারিদিকে বন্ধ, কোনো জানলা বা দরজা নেই। ভিতরের শব্দটা কেমন করে হয় কে জানে। ব্যাপারটি কি সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করার পর আমি ঘরে ফিরে এলাম ঘুমানোর জন্য। ওই ঘরটি খুলে দেবার
একটা বৈজ্ঞানিক ইচ্ছা প্রথমবার আবার মাথা চাড়া দিয়ে উঠল। পরের দিন একজন অতিথি এলো আমার বাসায়, একটা মোটা সোটা হুলো বিড়াল। বিড়াল আমি দুচক্ষে দেখতে পারি না, কিন্তু এই নির্বোধ পশুটি এত বন্দুকভাবাপন্ন যে আমি তাকে দূর করে দিতে পারলাম না। একেবারে আমার গা ঘেঁষে লেজ লম্বা করে মিউ মিউ করে ডাকাডাকি করে, এমন আহ্লাদ শুরু করলো যেন কতদিন আমাকে চেনে। কষে একখানা লাথি দেবো দেবো করেও আর দিলাম না, খাবার জন্য আধখানা কলা ছিল সেটাই ছুড়ে দিলাম তার দিকে। বিড়াল যে কলা খায় না সেটা তখনই জানতে পারলাম। সারাদিন কাজেকর্মে ব্যস্ত থাকার পর বাসায় ফিরে সেই স্বাস্থ্যবান মোটাসোটা বিড়ালটাকে খারাপ লাগে না। বাসায় রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, সারাদিন কাজের পর বাইরে থেকেই খেয়ে আসে। তাই বিড়ালটির জন্য পরের দিন কিছু বিস্কুট কিনে আনলাম। দেখা গেল বিড়ালটির বিস্কুটেও কোনো রুচি নেই, আমার কাছে আসে খানিকটা বন্ধুত্বের জন্য। কষে লাথি না মেরে সেটা তো দিয়েছি, এর বেশি আর কি করতে পারি। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল বিড়ালটির চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না ভয়াবহ জিনিস, খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়। আমার চোখে যখনই ঘুম নেমে আসে বিড়ালটি তখনই আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিক তখনই শুনতে পেলাম বন্ধ ঘরে সেই ধূপ ধূপ শব্দটা। হঠাৎ করে কেন জানি না আমার শরীরটা কাটা দিয়ে উঠল। আমি মোটামুটি দুঃসাহসী মানুষ, দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষও ভয় পায়। তবে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা দেখে ভয় পাচ্ছি সেটাতে ভয়ের কিছু নেই। আমিও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা নেই। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, একটা কিছু হয়তো বেকায়দায় ঝুলছে, বাতাস এলেই ওটি নড়ে কোথাও আঘাত লেগে শব্দ হচ্ছে। কিংবা কে জানে, হয়তো স্বাস্থ্যবান কিছু ইঁদুর বিড়াল বা অন্য কোনো জন্তু জানোয়ার শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে ভেতরে শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটাও কান্না থামিয়ে যেন ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি তার দিকে যেই একটু এগোতে গেলাম, লেজ লুপিয়ে এমন একটা ভয়ঙ্কর ভঙ্গি করল যেন আর একটু এগোলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি একটু সরে এলাম। এত বন্ধুভাবাপন্ন বিড়ালটি হঠাৎ এমন খেপে গেল কেন কে জানে। বিড়ালটি হঠাৎ আগের মতো কান্না সরে ডাকতে শুরু করে। শুধু যে ডাকতে শুরু করে তাই নয়, সাথে সাথে ছটফট করতে থাকে, একটা প্রচণ্ড অস্থিরতার মতো। একবার এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে, হঠাৎ মাটিতে গড়াগড়ি দিতে থাকে। ভারী বিচিত্র ব্যাপার, আমি ঠিক কি করব বুঝতে না পেরে কষে একটা লাথি দেওয়ার জন্য এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘরের ভিতর থেকে আবার সেই শব্দ শুরু হয়ে গেল। বিড়ালটা হঠাৎ থেমে গেল, তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গড়িয়ে আমার কাছে এগিয়ে এলো। বেটা ভয় পেয়েছে, সত্যি কথা বলতে কি আমারও ভয় করতে থাকে, সেটাই হয়েছে মুশকিল। ভয়কে প্রশ্রয় দেওয়াটা ঠিক না, মানুষ ভীতু হয়ে যায় তাহলে। এবার আমি ঠিক করলাম ওই ঘরের ভেতর ঢুকে দেখতে হবে কি আছে।
কাছে গিয়ে তালাটা যেই স্পর্শ করলাম, সাথে সাথে ভিতরের শব্দটা বন্ধ হয়ে গেল। বিড়ালটাকেও দেখলাম তখন সোজা হয়ে দাঁড়ালো, লেজটা লম্বা করে একবার আদুরে গলায় ডাক দিল। তালাটা পুরনো হলেও বেশ মজবুত, ভাঙা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আবার ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম কবজাগুলি ক্ষয়ে গেছে, সহজেই খুলে আসবে। যাওয়ার সময় নতুন কবজা লাগিয়ে দিল, এখন বাড়ির মালিক কখনো জানতেই পারবে না যে এটা খোলা হয়েছিল। আমি ঘরে গিয়ে আমার যন্ত্রের বাক্সটা নিয়ে এলাম। মানুষজন অবাক হয়ে যায়, কিন্তু সত্যি আমার একটা ছোট্ট যন্ত্রের বাক্স আছে। সেই বাক্সে প্লাস, স্ক্রুড্রাইভার, ড্রিল, হাতুড়ি, নাটবল্টু এ সমস্ত জিনিস থাকে। যাই হোক, দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতে করতেই বিড়ালটার একটা পরিবর্তন দেখতে পেলাম। হাসি খুশি বিড়ালটা আবার কেমন যেন খেপে গেল, চিৎকার করে লম্পঝম্প করে একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করল। আমি সত্যি সত্যি এবার কষে একটা লাথি লাগালাম। আশ্চর্য ব্যাপার, লাথি খেয়েও সেটা পালিয়ে গেল না, আমার চারিদিকে ঘুরে ঘুরে ডাকতে থাকলো। আর ঠিক তখনই ঘরের ভিতর থেকে আবার সেই শব্দ হঠাৎ করে শুরু হয়ে গেল। বিড়ালটা তখন ভয়ে আধমরা হয়ে কোনো রকম আমার কাছে এগিয়ে এলো। আমি এই মাঝরাতে কয়েকটি বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। প্রথম, ঘরের ভেতর ধূপধূপ শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটা কেমন যেন টের পায়, তখন সে ভয়ানক অস্থির হয়ে ওঠে। দ্বিতীয়, আমার এত জোরে লাথি খেয়েও বিড়ালটি পালিয়ে না গিয়ে আশেপাশে ঘুর ঘুর করছে, এই জায়গাটা ছেড়ে বিড়ালটার সরে যাওয়ার ক্ষমতা নেই। কিছুক্ষণের মধ্যেই রহস্য পরিষ্কার হবে, তা চিন্তা করে আমি জোর করে উৎফুল্ল হওয়ার চেষ্টা করতে থাকি। ভিতরে ধূপধূপ শব্দ হওয়ার মাঝেই আমি দরজার দ্বিতীয় কবজাটিও খুলে ফেললাম। টেনে পুরনো ভারী দরজা সরাতেই আমি অবাক হয়ে দেখলাম, এ কি, সামনে দেওয়াল ইট গেঁথে কে যেন পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। আশা ভঙ্গ না হয়ে আমি কেন জানি খুশি হয়ে উঠলাম। ভিতরে ঢুকে যে কি দেখব সেটা নিয়ে কেমন একটা চাপা অশান্তি আর ভার ছিল, এখন ঢুকতে পারবো না জেনেও নিজের অজান্তেই খুশি হয়ে উঠলাম। নিজে ঘরে ফিরে এসে পুরো ব্যাপারটা আবার খানিকক্ষণ ভাবলাম। সবাই জানে আমি দুঃসাহসী ব্যক্তি, সেটা সত্যি নয়, আমি আসলে ভীতু। ঘরটায় ঢুকতে না পেরে তাই খুশি হয়ে উঠেছি, নিজের কাছে নিজেকে ছোট করা যায় না। আমি তাই আবার উঠে দাঁড়ালাম। দেওয়ালটা ভেঙে ভিতরে ঢুকতেই হবে আমায়, আমায় প্রমাণ করতেই হবে আমি ভীতু নই। জিনিসটি যত কঠিন ভাবছিলাম তত কঠিন নয়, নিশ্চয়ই প্রচুর বালু মেশানো ছিল। একটু চেষ্টা করতেই একটা ইট খুলে এসে দেওয়ালে ছোট একটা গর্ত হয়েছে। ভয় ভয় উঁকি দিয়ে দেখি ভিতরে নিশ্ছিদ্র অন্ধকার। আমার যন্ত্রপাতির বাক্সে একটা 6 ব্যাটারির টর্চ লাইট ছিল, আমি সেটা নেবার জন্য নিচু হতেই একটি বিচিত্র ব্যাপার ঘটল। বিড়ালটা হঠাৎ আবার খেপে উঠে চিৎকার করে দেওয়ালের ওপর আঁচড়াতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা লাফ দিয়ে সেই গর্তটা ধরে ঝুলে পড়ে আর ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে।
একটা বিড়াল ছোট একটা গর্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে সেটা বিচিত্র কিছু নয়, কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে। বিড়ালটি ভয়ানক ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরের ভিতর ঢোকার চেষ্টা করছে। আমি পশু বিশারদ্য নই, কিন্তু বেঁচে থাকা সংক্রান্ত আদিম পবিত্রগুলি মানুষ আর পশু সবার যে একই রকম সেটা বুঝি। ভিতরে খানিকক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটোপুটি জাতীয় শব্দ হলো, তারপর হঠাৎ কোনো শব্দ নেই, একেবারেই কোনো শব্দ নেই। ভয় পেলে যে মানুষের সিদ্ধারা দিয়ে ভয় একটা স্রোত বেয়ে চলে যায় শুনেছিলাম, সত্যি সত্যি আমার সিদ্ধারা দিয়েও সেই স্রোত বয়ে গেল। আমি ভয় ভয় ওই গর্তের দিকে তাকিয়ে থাকি। কেন জানি মনে হয় এক্ষুনি ওই গর্তের ভেতর থেকে একটা বিভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটিতে একটি পিশাচ বন্দি করে রাখা ছিল, আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কয়েক মুহূর্ত আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, গর্ত থেকে কিছুই বেরোলো না, না কিছু দেখা গেল না। আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তটার দিকে এগিয়ে গেলাম, সাবধানে গর্তের ভিতর দিয়ে ঘরে আলো ফেলে দেখলাম একই, নিজের চোখে বিশ্বাস হয় না। ছোট একখানা চৌকোনা ঘর, ভিতরে তো কিছুই নেই, অবিশ্বাস্য ব্যাপার। এইমাত্র তোর বিড়ালটা লাফিয়ে ভিতরে ঢুকেছিল, বিড়ালটাও নেই। বিস্ময় থেকেও আমার বেশি হলো আতঙ্ক। ছয় ব্যাটারির বড় টর্চের আলোতে ঘরের ভিতরটা পুরো আলোকিত হয়ে গেছে, কোথাও কিছু নেই, শুধু ঘরের মাঝে একটা বৃত্ত অঙ্কন করা আছে, সেটা ধুলো পড়ে আবছা হয়ে গেছে। সেই বৃত্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক ওই মাঝখানে বিড়ালের মাথাটা এসে পড়ল। কে যেন কামড়ে মাথাটাকে আলাদা করে নিয়েছে, রক্তে মাখামাখি বিভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম, না, থরথর করে শরীর কাঁপছে, কিছুতেই থামতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম, আর নয়, যথেষ্ট হয়েছে, আমি খুলে আনা ইট তুলে গর্তটা আবার বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার এখন ভিতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, কিন্তু তবু আমার মনে হতে থাকলো ভিতরে ঢুকতেই হবে। কেন জানি না, কিন্তু ভিতরে আমার ঢুকতেই হবে। একটু আগে বিড়ালটাও ভয় পেয়েছিল, তবু বিড়ালটি ঢুকেছিল, এখন আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমাকেও ঢুকতে হবে। প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেমন গুলিয়ে যায়, আমারও ঠিক তেমন হলো। ক্রমাগত হাতুড়ির আঘাতে দেয়াল থেকে ইট খুলে নিতে লাগলাম।
কয়েক মুহূর্তের মধ্যে শরীর গলে যাওয়ার মতন একটা গর্ত করে ফেললাম। ঠিক কিভাবে ভেতরে ঢুকেছিলাম তা আমার পরিষ্কার মনে নেই। শুধু আমার মনে হচ্ছিল ঘরের ভিতর ঢুকলেই ভয়ানক কিছু একটা ঘটবে, কিন্তু তবু আমাকে ঢুকতেই হবে। ভিতরে ঢোকার পর মনে হলো ঘরের ওই মাঝখানে যাওয়া কিছুতে ঠিক হবে না, কিন্তু ওই ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে ওই মাঝখানে যাওয়ার জন্য। সেই মুহূর্তে আমার হঠাৎ সেই বিড়ালটির কথা মনে পড়ল। অসহায় বিড়ালটি কিভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে এই ঘরের ভিতরে ঢুকেছিল, তবে আমিও কি সেই বিড়ালটির মতো শেষ হয়ে যাব? আমারও ছিন্ন মাথাটা সেই বৃত্তের মাঝখানে এসে পড়বে? ভয়াবহ আতঙ্কের মাঝখানেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভিতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোণে টেনে এনে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি। প্রাণপণ চেষ্টা করতে থাকি নিজের আচ্ছন্ন ভাবটা ছেড়ে ফেলতে। ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটোপাটির মতো শব্দ হলো। আমার মুখে গরম বাতাসের হালকা এসে লাগলো। সাথে সাথে মাংস পোড়ার মতন একটা গন্ধ কোথা থেকে আসছে। কিছু একটা আছে এই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু, প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সব কিছু। আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরো একজন আছে, ভয়ঙ্কর অদ্ভুত একটা জীব, দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কে? আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে, সমস্ত শরীর কুলকুল করে ঘামতে থাকে। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বিভৎস একটা শব্দ। গরম বাতাসের হালকা আবার ছুঁয়ে গেল আমাকে। আমি আহত পশুর মতো গড়িয়ে গড়িয়ে আরো পিছিয়ে আসি। গোঙানোর মতন একটা শব্দ বের হয়ে এলো আমার মুখ থেকে। আমি জানি আমার আর কিছু করার নেই। ভয়ানক এক অদ্ভুত প্রাণী আমাকে তার হাতের মুঠোয় পেয়েছে। এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের মতো। হঠাৎ পিছিয়ে আসতে আসতে কি যেন একটা ঠেকলো কাগজের মতো, সেটা ছোঁয়া মাত্রই হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার ঘটল। হঠাৎ ঘরটা আশ্চর্য রকম নীরব হয়ে গেল, আর প্রথমবার আমি পুরোপুরি সম্বিত ফিরে পেলাম। প্রচণ্ড আতঙ্কটা নেই, এখনো বুক ধুক ধুক করে শব্দ করছে, কিন্তু অসহায় পশুর মতো আতঙ্কটুকু যেন উবে গেছে। আমি আমার 6 ব্যাটারির টর্চটা আবার জ্বাললাম। হাতে এক টুকরো মোটা কাগজ, তার উপরে কি যেন একটা আঁকিবুকি করা আছে, ঠিক তার নিচে গোটা গোটা হাতে কি সব লেখা আছে। হাতের লেখা পেঁচানো, পড়তে কষ্ট হয় কিন্তু পড়া যায়। সেখানে সাধু ভাষায় লেখা, যাহার হাতে এই কাগজ তাহার সমূহ বিপদ, অতএব এই কাগজ সে হাতছাড়া করিবেন না, তা হইলে পিশাচ অবিলম্বে দেহন্নাশ করিবে, কোনো মতে ঘরের ভিতরে প্রবেশ করিবেক না। পিশাচ 3 গণ্ডিতে আবদ্ধ ছিল, ঘরে প্রবেশ করিতে হইলে 2 গণ্ডি ছিন্ন হয়, 3য় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবে, নতুবা পিশাচ মুক্ত হইবে। এরপর
কিভাবে পিশাচকে আটকে রাখার জন্য আরো দুটো গন্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে। আমি ভূত প্রেত কিংবা পিশাচকে বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজে লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে দুটি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইট গেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভিতরে রেখে দিলাম। ভবিষ্যতে আবার আমার মতো কেউ যদি ভিতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে। শেষ হলো আজকের গল্প। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান তা জানাতে ভুলবেন না। আবার ফিরব নতুন গল্পের সাথে। ধন্যবাদ।